নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন তার কারণ কি আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব তা যে প্রশ্নটায় আপনারা সঠিক উত্তর দিচ্ছেন সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল দিচ্ছেন সেটা ক্রস চিহ্ন এইভাবে আমরা পরপর পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে যাব এই পঞ্চাশটা প্রশ্নে কে কত পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পারসেন্ট অ্যান্ড অ্যাবাব থাকবে তাদের জন্য বলছি যে তাদের পারফরমেন্স ঠিক আছে তারা আমাদের রেগুলার ভিডিওটা দেখলে আপনারা আপনাদের পারফরমেন্সটা টিকিয়ে রাখতে পারবেন আর যাদের পারফরমেন্স বিলো দ্য লাইন সিক্সটি পারসেন্ট তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের চ্যানেলে যান চ্যানেলে দেখুন প্রচুর হাজারের উপর ভিডিও আপনারা আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল টেড ওয়েস্ট বেঙ্গল ট্রেড ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের ভিডিও দিয়ে থাকি এছাড়াও আপনারা যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চান আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটা সরাসরি জানতে চান তাহলে সকাল আটটায় ম্যাথের ক্লাস যেটা লাইভ থাকে সকাল নটায় সিডিপি শিশু শিক্ষা ও শিশু মনস্তাত্বের ক্লাস যেটা লাইভ থাকে এবং সকাল দশটায় যেটা ইংরেজি পেটাকি ক্লাস সেটা লাইভ থাকে এই তিনটে ক্লাসে আপনারা যার যার জিজ্ঞাসা আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমরা এবার আজকে আলোচনা করবো দুশো এক নম্বর প্রশ্ন থেকে এর আগে অবধি যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা যদি দেখতে চান সিকোয়েন্স ওয়াইজ তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে দেখুন পরপর এই কোশ্চেনগুলো আলোচনা করা আছে তো চলুন আজকে আমরা এই পার্টের কোশ্চেন শুরু করছি তার প্রথম প্রশ্ন এটা ছিল আপনাদের হোম হোমটাক্সের প্রশ্ন তা গেরোদিনের হোমটাক্সের প্রশ্ন দিয়ে শুরু করব দুশো এক নম্বর প্রশ্ন অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কোন পদে নিযুক্ত হতে পারে না অপশন এ আছে রাষ্ট্রদূত অপশন বি আছে রাজ্যপাল অপশন সি আছে উপরাষ্ট্রপতি এবং অপশান ডি আছে হাই কোর্টের বিচারপতি চারটে অপশন আর চারটে অপশনের মধ্যে এর সঠিক উত্তর যেটা সেটা হবে অপশন ডি হাইকোর্টের বিচারপতি অপশন ডি যারা উত্তর করেছেন হোম টাক্সের প্রশ্নে তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা এবার চলে যাব পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি অপশন এ হাইকোর্ট অপশন বি সুপ্রিম কোর্ট অপশন সি রাজ্যসভা এবং অপশন ডি লোকসভা দুশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সুপ্রিম কোর্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড থ্রি ভারতের বা ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে আইন সংক্রান্ত প্রশ্নে পরামর্শ চাইতে পারেন অপশান এ একশো চল্লিশ ধারা অপশান বি একশো একচল্লিশ ধারা অপশন সি একশো বিয়াল্লিশ ধারা এবং অপশন ডি একশো তেতাল্লিশ ধারা দুশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি একশো তেতাল্লিশ ধারা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফোর সুপ্রিম কোর্ট নিচের কোন কাজটি করতে পারে অপশান এ আদালত আদালত অবমানাকারীকে শাস্তি দিতে পারে অপশন বি নিজের দেওয়া রায় বা সিদ্ধান্ত পুনঃ বিবেচনা করতে পারে অপশন সি সিও কার্যাবলী বা সিও কার্যকলাপকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সংশোধনীয় আইনের সঙ্গে সমতা রেখে প্রয়োজনীয় নিয়াবলী প্রণয়ন করতে পারে এবং অপশন ডি লোকসভার স্পিকারদের যে সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারে দুশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি লোকসভার স্পিকারের যে সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফাইভ কলকাতা ও বোম্বাই হাইকোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এ বি সি এবং ডি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আঠেরোশো বাষট্টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্স কোন সংবিধান সংশোধনে বলা হয় যে দুই বা ততধিক রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট থাকতে পারে অপশান এতে আছে সপ্তম সংশোধন উনিশশো ছাপ্পান্ন অপশান বি আছে অষ্টম সংশোধন উনিশশো ষাট অপশান সি আছে প্রথম সংশোধন উনিশশো একান্ন এবং অপশান ডি আছে কোনোটি নয় দুশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সপ্তম সংশোধন উনিশশো ছাপ্পান্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সেভেন কোনো হাইকোর্টের কাজের চাপ হ্রাসের জন্য রাষ্ট্রপতি কত বছরের জন্য অতিরিক্ত বিচারপতি নিয়োগ করে থাকেন অপশান এ দু বছর অপশান বি পাঁচ বছর অপশান সি ছ বছর এবং অপশান ডি সাত বছর দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দু বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড হাইকোর্টের বিচারপতিদের কে স্থানান্তরিত করতে পারেন অপশান এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশান বি রাষ্ট্রপতি অপশান সি পার্লামেন্ট এবং অপশান ডি প্রধানমন্ত্রী দুশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইন রাষ্ট্রপতি কার সাথে পরামর্শ করে হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তরিত করতে পারেন অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি পার্লামেন্ট এবং অপশন ডি রাজ্যপাল দুশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড টেন হাইকোর্টের কোনো বিচারপতি অবসর গ্রহণের পর কোন ক্ষেত্রে নিযুক্ত হতে পারে না অপশান এ নিম্ন আদালতের কোনো অ্যাডভোকেট বা আইন ব্যবসায়ী অপশান বি কেন্দ্রীয় মন্ত্রী অপশান সি রাজ্যপাল এবং অপশান ডি রাষ্ট্রদূত দুশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নিম্ন আদালতের কোনো অ্যাডভোকেট বা আইন ব্যবসায়ী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ইলেভেন হাইকোর্টের বিচার করার

বিচার এলাকা দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ মূল এলাকা কোশ্চেন্ড্রেড থার্টিন কলকাতা হাইকোর্টের মূল এলাকায় কোন প্রকার মামলা অন্তর্ভুক্ত নয় এ দেওয়ানি মামলা অপশান সি দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং অপশান ডি কোনোটি নয় দুশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ফৌজদারি মামলা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড ফরটিন দায়রা জজ কোনো ফৌজদারি মামলায় কোনো ব্যক্তিকে কত বছর কারাদণ্ড দিলে সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় অপশন এ এক বছর অপশন বি সাত বছর সি বছর এবং ডি চোদ্দ কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটিন লেখ বা নির্দেশ রাইটস জারির ক্ষেত্রে কোন আদালত অধিক ক্ষমতা ভোগ করে অপশন এ জজ কোর্ট অপশান বি হাইকোর্ট অপশান সি সুপ্রিম কোর্ট এবং অপশন ডি নগর দাদরা আদালত 215 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হাইকোর্ট नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 216 ওভileg আদালত কোর্ট অফ রেকর্ড হিসেবে কোন আদালত কাজ করে থাকে অপশন এ হাইকোর্ট অপশন বি সুপ্রিম কোর্ট অপশন সি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট এবং অপশন ডি কোনটিই নয় 216 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সারে অপশান সি উত্তর করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু জেলা জজের নিয়োগ বদলি বা পদোন্নতি বিষয়কে সিদ্ধান্ত নিয়ে থাকেন অপশান এ রাজ্যপাল অপশান বি হাইকোর্টের প্রধান বিচারপতি অপশান সি রাষ্ট্রপতি এবং অপশান ডি মুখ্যমন্ত্রী দুশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাজ্যপাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড জেলার সর্বোচ্চ আদালত কোনটি অপশন এ জেলা আদালত আদালত অপশন সি ন্যায় পঞ্চায়েত আর অপশন ডি হাইকোর্ট দুশো আঠারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জেলা জজের আদালত নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইনটিন জেলা জজ আদালতের নিচে কোন আদালতের অবস্থান অপশান এ আদালত বি মুসেফ আদালত অপশান ন্যায় পঞ্চায়েত এবং অপশান ডি লোক আদালত দুশো নম্বর নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর এ সাবজাল কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সাফ জাজ আদালতের নিচে কোন আদালতের অবস্থান অপশান এ মুন্সেফ আদালত অপশান বি ন্যায় আদালত অপশান সি লোক আদালত এবং অপশান ডি কোনোটি নয় দুশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মুনসেফ আদালত নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত হলো অপশান এ লোক আদালত অপশন বি ন্যায় পঞ্চায়েত অপশন সি মুনসেফ আদালত এবং অপশন ডি দাদরা জজ আদালত দুশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি দায়রা জজ আদালত চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টু প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নিচের কোন আদালত বিচার করে অপশান এ পঞ্চায়েত আদালত অপশন বি লোক আদালত অপশন সি সাবজাজ আদালত এবং অপশান ডি কোনওটিই নয় দুশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি লোক আদালত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু লোক আদালতের কোন এক্তিয়ার বা ক্ষমতাটি রয়েছে অপশান এ দেওয়ানি এক্তিয়ার অপশন বি ফৌজদারি এক্তিয়ার অপশন সি দেওয়ানি ও ফৌজদারি উভয় এবং অপশান ডি কোনওটি নয় দুশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি দেওয়ানি ও ফৌজদারি উভয় বিরুদ্ধে কোন আদালতে মামলা করা যায় এ সাবজাজ আদালতে অপশান বি হাইকোর্টে অপশান সি পঞ্চায়েত আদালতে এবং অপশান ডি কোনো আদালতেই নয় দুশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কোনো আদালতেই নয় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করে তোলে অপশান এ অ্যাডভোকেট জেনারেল অপশান বি জেলা প্রশাসন অপশান সি পঞ্চায়েত এবং অপশান ডি লোক আদালত দুশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি লোক আদালত নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট কোন খ্রিস্টাব্দে পাশ হয় অপশান এ উনিশশো সাতাশি অপশান বি উনিশশো পঁচানব্বই অপশান সি দু এবং অপশন ডি দু হাজার দুই দুশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো সাতাশি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর টু ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি এন এ কোন খ্রিস্টাব্দে গঠিত হয় অপশান এ উনিশশো চুরানব্বই বি দু অপশন সি এক এবং অপশন ডি দু নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো চুরানব্বই নেক্সট কোশ্চেন নম্বর টু হান্ড্রেড রাজ্য বিধানসভায় তফসিলভুক্ত জাতি ও প্রজাতিদের জন্য আসন সংরক্ষিতাকে কোন খ্রিস্টাব্দ পর্যন্ত অপশান এ দুশো কুড়ি খ্রিস্টাব্দ সরি দু হাজার কুড়ি খ্রিস্টাব্দ অপশন বি দুহাজার খ্রিস্টাব্দ অপশন সি দু খ্রিস্টাব্দ এবং অপশন ডি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 2010 হাজার দশ খ্রিস্টাব্দু হান্ড্রেড টোয়েন্টি নাইন রাষ্ট্রপতি নির্বাচনে নিচের আইনসভার কোন কক্ষটির কোনো ভূমিকা থাকে না অপশন এ লোকসভা অপশন বি রাজ্যসভা অপশন সি বিধানসভা এবং অপশন ডি বিধান পরিষদ দুশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিধান পরিষদ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা কত ছিল অপশান এ দুশো জন অপশান বি দুশো জন অপশান সি দুশো জন এবং অপশান ডি দুশো দশ জন দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দুশো জন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার মোট সদস্য সংখ্যা কত অপশান এ দুশো আটত্রিশ জন অপশান বি দুশো জন অপশান সি দুশো চুরানব্বই জন এবং অপশান ডি দুশো দশ জন দুশো একত্রিশ নম্বর প্রশ্ন আর বর্তমানে এই সঠিক উত্তর দুশো চুরানব্বই জন তবে আপনারা একটু গুগল সার্চ করে দেখবেন কেননা আপডেট হয়ে গেলে আমরা যখন অ্যান্সার করছি তখন ছিল দুশো চুরানব্বই জন এটা পরিবর্তন সাপেক্ষ বিষয় এটা পরিবর্তন হয়ে যেতে পারে তার সঠিক উত্তরের জন্য আপনারা গুগল সার্চ অ্যান্সার খুঁজে দেখতে পারেন ঠিক আছে তো চলুন আমরা যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড টু রাজ্যপাল কতজন লোককে বিধানসভায় মনোনীত করতে পারেন অপশান এ একজন অপশন বি দুইজন অপশন সি তিনজন এবং অপশন ডি চারজন দুশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ একজন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি থ্রি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী জ্যোতি বসু কত বছর ক্ষমতায় আসীন ছিলেন অপশান এ কুড়ি বছর অপশন বি তেইশ বছর অপশন সি পঁচিশ বছর এবং অপশন ডি তিরিশ বছর দুশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তেইশ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি ফোর ডক্টর সি গোপালাচারী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি মাদ্রাজ অপশন সি মধ্যপ্রদেশ এবং অপশন ডি উত্তরপ্রদেশ দুশো চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মাদ্রাজ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 235 নিচের কোনটি সঠিক এ মুখ্য সচিব চিফ সেক্রেটারি ও প্রধান সচিব প্রিন্সিপাল সেক্রেটারি এর মর্যাদার সমান অপশন মুখ্য সচিবের পদমর্যাদা প্রধান সচিবের উপরে সচিবের পদমর্যাদা প্রধান সচিবের নিচে এবং অপশন ডি কোনটি নয় দুশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মুখ্য সচিবের পদমর্যাদা প্রধান সচিবের উপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু রাজ্য থার্টি স্থায়ী প্রশাসনের কেন্দ্রবিন্দুতে রয়েছে অপশান এ মুখ্যমন্ত্রী দপ্তর অপশন বি পঞ্চায়েত অপশন সি পৌরসভা এবং অপশন ডি সচিবালয় দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সচিবালয় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর 237 রাজ্য সচিবালয় অ রাজনৈতিক প্রধানকে অপশান এ মুখ্য সচিব অপশন বি রাজ্যপাল অপশন সি মুখ্যমন্ত্রী এবং অপশন ডি প্রধান সচিব

কার দ্বারা নিযুক্ত হন অপশান এ মুখ্যমন্ত্রী অপশন বি রাজ্যপাল অপশন সি বিধানসভার স্পিকার এবং অপশন ডি হাইকোর্টের প্রধান বিচারপতি দুশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাজ্যপাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড রাজ্যপাল কার পরামর্শে মুখ্য সচিবকে নিযুক্ত করেন অপশান এ প্রধান সচিব অপশন বি মুখ্যমন্ত্রী অপশন সি প্রধানমন্ত্রী এবং অপশন ডি বিধানসভার স্পিকার দুশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মুখ্যমন্ত্রী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ওয়ান মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা হিসেবে কে গণ্য হন অপশন এ প্রধান সচিব অপশন বি মুখ্য সচিব অপশন সি রাজ্যপাল এবং অপশন ডি হাইকোর্টের প্রধান বিচারপতি দুশো একচল্লিশ নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মুখ্য সচিব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফোরটি টু পশ্চিমবঙ্গের ক্যাবিনেট সচিব কার অধীনে থেকে কাজ করেন অপশন এ প্রধান সচিব অপশন বি মুখ্য সচিব অপশন সি বিধানসভা স্পিকার এবং অপশন ডি রাজ্যপাল पुष्ण। पुष्ण भी Next question, question 243 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মুখ্য সচিব नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 243 জেলা শাসক কার অধীন থেকে কাজ করেন অপশন এ প্রধান সচিব অপশন বি মুখ্য সচিব অপশন সি রাজ্যপাল এবং অপশন ডি জেলা সভাধিপতি 243 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মুখ্য সচিব नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 244 পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে অপশান এ দুইটি অপশান বি তিনটি অপশান সি চারটি এবং অপশান ডি পাঁচটি দুশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর বি তিনটি বিভাগীয় প্রশাসনের সার্বিক দায়িত্ব কার উপর ন্যাস্ত অপশান এ বিভাগীয় কমিশনার অপশান বি শাসক অপশান সি জেলা সভাধিপতি এবং অপশান ডি রাজ্যপাল দুশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিভাগীয় কমিশনার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 246 রাজ্য ও জেলার মধ্যে সমন্বয় সাধন করার প্রধান দায়িত্বটি কার উপর ন্যস্ত থাকে অপশন এ মুখ্যমন্ত্রী অপশন বি জেলা অপশন সি রাজ্যপাল এবং অপশন ডি বিভাগীয় কমিশনার 246 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিভাগীয় কমিশনার नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 247 জেলা শাসকদের পথ প্রদর্শক হিসেবে কে কাজ করে থাকেন অপশান এ জেলা সভাধিপতি অপশন বি রাজ্যপাল অপশন সি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অপশন ডি বিভাগীয় কমিশনার দুশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বিভাগীয় কমিশনার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু জেলা শাসক বা কালেক্টরের রাজস্ব সংক্রান্ত আদেশের বিরুদ্ধে কার নিকট আপিল করা যায় অপশন এ জেলা সভাধিপতি বি বিভাগীয় কমিশনার অপশন সি মুখ্যমন্ত্রী এবং অপশন ডি রাজ্যের অর্থমন্ত্রী দুশো আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর বি বিভাগীয় কমিশনার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইন বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা রয়েছে অপশান এ আঠেরোটি অপশন বি উনিশটি অপশন সি কুড়িটি এবং অপশন ডি সতেরোটি দুশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন উনিশটি আপনারা এই কোয়েশ্চেনের প্রয়োজনে গুগল সার্চ করে দেখেন আমরা যখন অ্যান্সার করছি তখন এই অ্যান্সার উনিশটি দেওয়া আছে আপনারা প্রয়োজনে অবশ্যই গুগল সার্চ দেখে নেবেন গুগল সার্চ থেকে সঠিক উত্তরটি আপডেট যে উত্তরটি সেই উত্তরটি অবশ্যই গ্রহণ করবেন চলে আসবে পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টু দার্জিলিং জেলার জেলা শাসককে কোন অন্য কোন নামে অভিহিত করা হয় অপশন এ সভাধিপতি অপশন মহকুমা শাসক সি ডেপুটি কমিশনার এবং অপশন ডি রাজ্যপাল দুশো পঞ্চাশ নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি ডেপুটি কমিশনার তাদের সবাইকে সাধুবাদ জানাই তাদের সবার উত্তর সঠিক আপনারা কিন্তু পনেরোটা পঞ্চাশটা প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করে ফেলেছি এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে আপনাদের কার কটা রাইট হলো কার কটা ভুল হলো তা আপনাদের পার্সেন্টেজ অফ মার্কস অবশ্যই পোস্ট করবেন আপনাদের সাথে সাথে আমরাও বুঝতে পারবো যে আপনাদের কীরকম টাইপের মোটিভেশন দেওয়া ক্লাস পছন্দ তা এই সমস্ত রেগুলার বেসিস যে ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু আপনারা ফলো করুন খাতা পেন্সিল নিয়ে তার কারণ কি আপনারা বুঝতে পারবেন এবং নিজেকে জাজ করতে পারবেন যে একটা আননন কোশ্চেন এই আননন কোশ্চেনের অ্যান্সার কীভাবে করতে হয় আর এই কোশ্চেনগুলো কিন্তু সেই কোশ্চেনগুলোই যেগুলো কিন্তু আপনাদের বিগত বছরে এসছে এবং আগামী বছরের জন্য ইম্পর্টেন্ট তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্ট পরবর্তী পাঠ হলো কোশ্চেন অ্যান্সার পাঠ তো চলুন আমি আজকে আপনাদের একটা হোম ট্যাক্সের প্রশ্ন দেবো আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো জেলা শাসকের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চাকরির শর্তাবলী কার দ্বারা নির্ধারিত হয় অপশান এ কেন্দ্রীয় সরকার অপশান বি রাজ্য সরকার অপশান সি স্থানীয় প্রশাসন এবং অপশান ডি কোনোটি নয় আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি জেলা শাসকের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চাকরির শর্তাবলী কার দ্বারা নির্ধারিত হয় অপশান এ কেন্দ্রীয় সরকার অপশান বি রাজ্য সরকার অপশান সি স্থানীয় প্রশাসন এবং অপশান ডি কোনোটি নয় আপনারা এই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন এবং কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই ক্লাসে এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে যাদের নাম শর্ট লিস্টেড হবে তারা ইমেল অ্যাড্রেস পোস্ট করবে এবং তাদের আমরা ইমেল অ্যাড্রেস চাব যাদের ইমেল অ্যাড্রেস চাবো তারাই কিন্তু পোস্ট করবেন অন্য কেউ পোস্ট করবেন না তা অবশ্যই তারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ারসরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ